বাইন্যান্স মুনবিক্স এখানে যারা কাজ করছেন, যে পয়েন্ট আর্নিং করছেন, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার জন্য আপনাকে কি পেমেন্ট দিবে, ঠিক আছে, বা কি টোকেন দিবে, তারা কিন্তু অফিসিয়ালি নিউজ দিয়ে জানাই দিছে। আপনি যে কষ্ট করে কাজ করছেন এর জন্য আপনি কি পেমেন্ট পাবেন, এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ঠিক আছে। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেননি, অবশ্যই এখানে জয়েন করবেন, ইনস্ট্যান্ট অফার সবার আগে পাবেন। যেমন দেখেন বাইন্যান্সে ইনস্ট্যান্ট ক্রিপ্টো বক্স দিছে, এখানে দেখেন আমরা দিয়ে দিছি, ঠিক আছে। প্লাস দেখেন এখান থেকে বাইন্যান্স থেকে আজকে আমরা পেমেন্ট পাইছি, এই যে দেখেন অনেকে কিন্তু অনেক ডলার পাইছে, দেখেন এগুলো কিন্তু ইউজার পেমেন্ট প্রুফ, ঠিক আছে। সো এরকম অফার পাওয়ার জন্য অবশ্যই জয়েন করে নেবেন। যে দেখতেই পাইছেন এগুলো কিন্তু সব ইউজার পেমেন্ট প্রুফ, ঠিক আছে। দেখেন কালকে কিন্তু ক্যাট টোকেন পাইছি আমরা, যে অফারটা শেয়ার করেছিলাম ক্যাট যখন লিস্টিং হয়, ঠিক আছে। এই যে দেখেন অনেকে কিন্তু ক্যাট টোকেন এখান থেকে কিন্তু পেমেন্ট পাইছে, ঠিক আছে, দেখতে পাইছেন। সো সবাই জয়েন করে নিন। কোনো মুনবিক্সের যে অফারটা আছে এখানে যারা জয়েন করেননি তারা কি করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টু ডে অফার লিঙ্ক দেখতে পাবেন, ওখানে ক্লিক করলে আপনি টেলিগ্রামের ভিতরে আসবেন, জাস্ট টেলিগ্রামটা জয়েন করবেন। আর এই যে দেখেন অফার লিঙ্ক, আপনি চাইলে এখান থেকে জয়েন করে নেবেন, ঠিক আছে। বাইন্যান্স মুনবিক্স কি, এখানে বাইন্যান্স একাডেমি পোস্ট করে দিছে, ঠিক আছে, ভেরিফাই করা, আমি বাংলা করে নিয়েছি এখানে, এই যে ভেরিফাই দেখতেই পাইছেন। সো দেখেন এখানে বলে দিছে কিভাবে আপনি গেমটা খেলবেন। প্লাস দেখেন মুনবিক্স কি, মুনবিক্স হলে বাইন্যান্সে তৈরি করা টেলিগ্রাম একটা মিনি গেমস, ঠিক আছে। সো এটা আপনি কিভাবে অ্যাক্সেস করবেন এখানে বলা আছে। প্লাস এখান থেকে যে ক্রিপ্টোকারেন্সি পুরস্কার অর্জনের সুযোগ দেয়, ঠিক আছে, খেলোয়াড়দের। তো এখানে আমি কিন্তু সমস্ত পরে শোনাতে পারবো না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট এখানে দেখেন মুনবিক্স কিভাবে কাজ করে, হ্যাঁ এটা তো ভাই আমরা জানি কিভাবে কি কাজ করা যায়। এখন দেখেন এখান থেকে যে 45 সেকেন্ড আপনি গেমটা খেলতে পারবেন। এখন দেখেন এখানে কিছু বৈশিষ্ট্য আছে, যেখানে দেখেন টেলিগ্রামের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো আমরা, কোনো অ্যাপস ডাউনলোড করা লাগবে না, এটা আমাদের জন্য ভালো। কিপটা পুরস্কার, মুনবিক্স কিপটা পুরস্কার, ঠিক আছে, যোগ্য মুনবিক্স প্লেয়াররা প্রকৃত কিপ্ত পুরস্কার অর্জন করতে পারে, হ্যাঁ, যা তাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধযোগ্য, মানে পরিশোধ করবে, মানে আমরা বাইন্যান্সে পেমেন্ট পাবো, বুঝছেন। সহজ গেম প্লে, এটা দরকার নেই। তারপর দেখেন নিচে ইভেন্ট, হ্যাঁ বাইন্যান্স মুনবিক্স বিশেষ ইভেন্ট আয়োজন করে যেখান থেকে আমরা পেমেন্ট পাবো, ঠিক আছে। যেমন ওই যে আপনার ডগস নটকয়েন দিছে, সেম ওরকম কথা বলছে, ওই ওই ইভেন্টগুলোর কথা বলছে, হ্যাঁ। তারপর দেখেন নিচে চলে আসি আমরা, নিচে এখান থেকে আরও আছে, তো দেখাচ্ছি আমি, এখানে দেখেন নিচে আর একটা আছে, যেটা হচ্ছে মুনবিক্স এর একটি টোকেন বা ক্রিপ্টোকারেন্সি নয়, হ্যাঁ এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি নয়, মানে মুনবিক্স যেটা এটা কিন্তু কোনো টোকেন বা ক্রিপ্টোকারেন্সি নয়, হ্যাঁ, তবে এখান থেকে আপনি পুরস্কার অর্জন করতে পারবেন। তো এখন দেখেন মূল যে বিষয়টা দেখাই, এইখানে দেখেন কি লেখা আছে, মুনবিক্স কি কোনো টোকেন এয়ারড্রপ আছে কিনা, যেটা আমাদের সকলের প্রশ্ন, হ্যাঁ দেখেন এখানে ক্লিয়ার করে দিছে একবারে সহজভাবে ক্লিয়ার। হ্যামস্টার কম্বাট, হ্যাঁ হ্যামস্টার কম্বাট অন্যান্য টেলিগ্রাম মিনি গেমস গুলির বিপরীতে মুনবিক্স একটি নেটিভ টোকেন এয়ারড্রপ নেই। এখন বলতে পারেন ভাই তাহলে এতদিন কি করলাম, তো সম্পূর্ণ আগে দেখেন তারপরে বলেন। এখানে বলছে আপনার হ্যামস্টার প্লাস অন্যান্য যে অফারগুলো ছিল, যেমন নটকয়েন ডগস কয়েন এগুলোর মতো কোনো নেটিভ টোকেন না মুনবিক্স, হ্যাঁ, কিন্তু কিছু ব্যবহারকারী এটাকে মনে করে যে ক্রিপ্টোকারেন্সি টোকেন সহ একটি নেটিভ টোকেন প্রকল্প ভাবছে। যাই হোক আমি মানে একটু সংক্ষেপে বলছি, ঠিক আছে, আপনারা যদি দেখেন বুঝতে পারবেন, ঠিক আছে। সো এখানে দেখতেই পাই, এখানে দেখেন তারা বলছে যে কিছু ব্যবহারকারী মনে করেন যে এই মুনবিক্স ক্রিপ্টোকারেন্সি টোকেন সহ একটি নতুন প্রকল্প হিসেবে ভুল বুঝছে, মানে অনেকে বলছে না যে নতুন টোকেন, এটা ভুল। যাই হোক মুনবিক্স টিম স্পষ্ট করেছে তারা প্রকল্পটি শুধুমাত্র একটি গেম হিসেবে তৈরি করছে, এটি নেটিভ ক্রিপ্টোকারেন্সি চালু করার কোনো পরিকল্পনা নেই, বুঝছেন, নেই। তাহলে আপনি কাজ করবেন কি না, হ্যাঁ কাজ করবেন, তবে আপনি কি দেখেন কি পেমেন্ট পাবেন এখান থেকে কি বুঝলেন। এখান থেকে বলছে যে কোনো নেটিভ টোকেন হবে না, ঠিক আছে, তো নেটিভ টোকেন হবে না তো আমরা কাজ করবো কেন। এই যে দেখেন এখান থেকে আপনার এই যে যেমন ডগস কয়েন নট কয়েন, এই যে আপনার যে অফারটা দিছে না 45 মিলিয়ন ডগস প্লাস 15 মিলিয়ন নট, এরকম ইভেন্ট দিবে তারা, বুঝছেন, এখানে ক্লিয়ার করা আছে, এরকম ইভেন্ট দিবে, হ্যাঁ। এই যে দেখেন এখান থেকে কিন্তু বলে দিছে যে আপনারা এরকম ইভেন্ট পাবেন, এই যে দেখেন খেলোয়াড়রা এই যে প্রতিযোগিতা করে যা তাদের পুরস্কার যেটা সুযোগ সম্ভাবনা দেয়, ঠিক আছে, মানে এখানে আপনি গেমটা খেলে র্যাঙ্কে যদি থাকেন, ঠিক আছে, তাহলে একটা পুরস্কার পাবেন, প্লাস এই যে ডগস, তারপরে আপনার যে নট কয়েন যেমন ইভেন্ট দিছে, এরকম পরবর্তীতে আরও ইভেন্ট দিবে যেগুলো বিএনবি প্লাস অন্যান্য টোকেনে হতে পারে, হ্যাঁ এটা হয়েছে মূল কথা। ওকে সবশেষে একটা কথা বলি, আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন, সবগুলো কিন্তু রিয়েল না, ঠিক আছে, মানে অনেক ফেক ভিডিও পাবেন। যেমন দেখেন কালকে আমি একটা ভিডিও দেখছি যেটা চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে আপনার 61-62 হাজার, প্রায় 62 হাজার, ঠিক আছে। সো তিনি ট্রেডিং ভিডিও আপলোড করতো, তো এখন আবার এইগুলো করছে, ঠিক আছে, মানে ভিউ পাচ্ছে না তো এই জন্য এইগুলো করছে। আর ভাই আমরা দেখেন আমরা কিন্তু সে আগে থেকেই মনে করেন যে এইগুলো নিয়েই চালাই, শুধুমাত্র এইগুলো নিয়ে অফার শেয়ার করি, আর শুধু মাইনিং না সব কিছু শেয়ার করি আমরা। যাই হোক
তিনি কি বলছে, এই যে মোনবিক্সের যে অফারটা, এখানে বলছে যে এই যে এখানে টোকেন ভাউচার যেটা দিবে, এই যে টোকেন ভাউচার নট কয়েন আর ডগস কয়েন, এইটা বলে ট্রেডিং ফি দেবে ভাই। এটা শোনার পর ঠিক আছে, ওই চ্যানেলের মনে করেন যে কমেন্ট দেখলাম আমি, কমেন্টে পোলাপান দিয়েছে অনেক গালাগালি, ঠিক আছে, মানে না বুঝে ভিডিও তৈরি করে এগুলো পাবলিক, আমার মানে আমার পক্ষেও ভালো লাগে না, ঠিক আছে। সো এখান থেকে এই যে এখানে কি বলছে, টোকেন ভাউচার, টোকেন ভাউচার মানে একটা স্পটে দিবে, ঠিক আছে, যেটা হচ্ছে ট্রেডিং ফি, ওইটা লেখাই থাকবে ওইটা হচ্ছে ট্রেডিং ফি। তো অনেকে বলতে পারেন কমেন্টে, এখন বলতে পারেন যে ভাই আপনি কি বেশি বুঝেন নাকি, বেশি না, আপনি আমার আগের ভিডিও দেখেন, আগে যেগুলো ভিডিও দিয়েছি সবগুলো বাইন্যান্সেরই অফার দিতাম, ঠিক আছে, মানে বাইন্যান্স থেকে আমি অফার দিয়েছি প্লাস ইউটিউব চ্যানেল শুরু করছি, আর 150 থেকে 200 ভিডিও আমার প্রাইভেট করা আছে বাইন্যান্সের। টোকেন ভাউচার এটা স্পটে পাবেন, এই যে স্পটে টোকেন ভাউচার পাবেন, আর উনি বলছে ভাই এই যে ট্রেডিং ফি দেবে, মানে কি ভাই, শুধুমাত্র একটা পিসি নিয়ে ভিডিও তৈরি করলেই সব কিছু হয় না, হ্যাঁ পিসি নিয়ে আমরাও তৈরি করতে পারি, পিসি আমাদেরও আছে, সো ওইগুলো দেখি যে আবার ভিউ, হ্যাঁ অনেক ভিউ। সো এই হচ্ছে বিষয়, সিম্পল কিছু আপনাদের আমি বোঝাই, দেখেন এখানে এই যে টোকেন ভাউচার যেটা হচ্ছে স্পটে, এই যে টোকেন ভাউচার দেবে এখান থেকে আপনার টোকেন ভাউচার, আর যেটা ট্রেডিং ফি দেখেন এখানে লেখাই থাকবে, এই যে ট্রেডিং ফি সেটা স্পটে ট্রেড করতে কাজে লাগবে। সো যারা ভাই বোঝে না তাদের কি বলবো আর, যাই হোক এরকম ফেক ভিডিও দেখবেন না, ঠিক আছে, ওরা না বুঝেই ভিডিও তৈরি করে, তো এগুলো দেখার দরকার নেই, ওকে।